আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার কাছে যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে এটা দিয়ে কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট করে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করার জন্য আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে না। যদি আপনার ফেসবুকে একটা ফটো আপলোড দেওয়ার ধারণা থাকে তাহলে আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন। খুবই সিম্পল একটি বিষয়। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি দেখাবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে সার্চ দেবেন youtube.com, yotsubee.com, youtube.com। সার্চ দেওয়ার পর এমন একটা ইউটিউবের পেজে আমাদের নিয়ে আসবে। এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা টিট মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে একটা টিট মার্ক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলাম। তো ওখানে ক্লিক করার পর আপনারা একটু জুম করে নেবেন। তো আপনারা জুম করে এই কর্নারে নিয়ে আসবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন টি একটা লোগো আছে, এই টিটা হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টের ফার্স্টে যে অক্ষরটা আছে এখানে ঠিক সেই অক্ষরটা থাকবে। মূলত আপনার একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা লাগবে। আর আপনারা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এটা আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আপনাদের জিমেইল অ্যাকাউন্টের নামের প্রথম অক্ষরের মতো এরকম একটা লোগো থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজে আসার পর এখানে নেম নামে একটা অপশন আছে, এখানে আপনাকে আপনি যে চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলের একটা নাম দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা চ্যানেলের নাম দিতেছি, তানভীর আহমেদ ব্লগস। আমি একটা চ্যানেলের নাম দিলাম, আপনারা আপনাদের চ্যানেলের একটা নাম দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর ওপরে দেখতে পাচ্ছেন পিকচার নামে একটা অপশান আছে, এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ইউটিউব অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য। তো ইউটিউবে আপনারা একটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে ইউটিউবে প্রোফাইল পিক তৈরি করতে হয়, এত কিছু বলার সময় হবে না এই একটা ভিডিওতে। তো আপনারা একটা প্রোফাইল পিক তৈরি করে এখানে আপলোড অপশান দেখতেছেন, এখানে আপলোড দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, এখানে হচ্ছে একটা কভার ফটো তৈরি করতে হবে আপনাকে। ভিডিও ওয়াটারমার্ক দেখতেছেন, এখানে একটা ওয়াটারমার্ক তৈরি করতে হবে। এটা সাধারণ বিষয়, এটা আপনি দিলেন কি না দিলেন এটা কোনো ব্যাপার না, তবে তবুও আপনি এই বিষয়গুলো ইউটিউবে ভিডিও দেখে আপলোড দিয়ে দিবেন, কারণ একটা ভিডিওতে এত কিছু বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন নামে একটা অপশান আছে, এখানে হচ্ছে আপনাকে দিতে হবে। আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে অ্যাবাউট নামে একটা অপশান আছে, ওখানে দেখবেন আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। এরকম আপনাকে লিখতে হবে যে স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য, আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এমন কিছু মানে আপনার সাধারণ জ্ঞানে যেগুলো আছে এখানে লিখে দেবেন। তো এখানে নতুন অবস্থায় আমাদের বেশি কিছু করার নেই, আমরা এবার ব্যাগে চলে যাব। ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন, আবার ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে যে চ্যানেল নামে একটা অপশন আছে চ্যানেলে ক্লিক করে দেবেন। চ্যানেলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, তো এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশ দিবেন, যদি ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়ান দিবেন। মূল কথা হচ্ছে আপনি যে দেশে ঠিক ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার চ্যানেলের নামে। তো আপনার চ্যানেলটা যেরকম টাইপের ঠিক সেরকম টাইপের কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি চ্যানেলটা খুলছি একটু ব্লগ টাইপের, যে আমি ব্লগ ভিডিও তৈরি করব, এর জন্য আমাকে ব্লগ এর যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমাকে এখানে দিতে হবে। আমি দিতাছি দেখুন ব্লগস বিডি। আপনি যে কিওয়ার্ডটা দিবেন দেওয়ার শেষে এই যে চিহ্নটা দেখতেছেন আপনার কিবোর্ড থেকে এই চিহ্নটাতে ক্লিক করে দিবেন, তারপর একটা স্পেস দিবেন।
এখান থেকে আপনি 10-15টা কিওয়ার্ড দিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা দিলাম। এরকম সাধারণত ব্লগের যে ভিডিওগুলো হয় এগুলোর যেরকম কিওয়ার্ড হয় আমি এটা একটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম। আপনি যদি টেকনোলজি ভিডিও তৈরি করেন তাহলে অন্য কিওয়ার্ড দিতে হবে, আপনি যদি কুকিংয়ের ভিডিও তৈরি করেন তাহলে অন্য কিওয়ার্ড দিতে হবে। মূল কথা হচ্ছে আপনি যেরকম ভিডিও ক্রিয়েট করবেন ঠিক সেরকম কিওয়ার্ড তৈরি করতে হবে আপনাকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্যাটুরে এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের একটা কাজ আছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই যে একটা টিক মার্ক দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশান আসবে আমাদের ভেরিফাই ফোন নাম্বার, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার কান্ট্রিটা ঠিকভাবে দিয়ে দিবেন। যদি আপনার কান্ট্রিটা অন্য হয়ে থাকে তাহলে আপনার মূল কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চান, উপরে দেখতে পাচ্ছেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড অথবা কল মি উইথ অ্যান অ্যানিমেটেড ভয়েস মেসেজ, আপনি যেটার মাধ্যমে ভেরিফাই করতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি SMS-এর মাধ্যমে নিব, তো ওপরটাই সিলেক্ট থাক। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা কোড এসে গেছে গুগল থেকে, এই কোডটা এখানে বসাই দিবেন। আপনাদের ফোনে এমন একটা SMS যাবে, আপনাদের ফোনে যে কোডটা আসবে ঠিক ওই কোডটা ওখানে বসাই দিবেন। তা আমি এই কোডটা এখানে বসাই দিচ্ছি। ওখানে কোডটা বসার পর এই সাবমিটে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট, আমাকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে। তো আপনারা ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো আমাদের ভেরিফাইয়ের কাজ শেষ। মূলত আপনারা যদি আপনার চ্যানেলটা ভেরিফাই করেন আপনারা অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার কারণে কাস্টমাইজ থাম্বনেল তৈরি করতে পারবেন এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন। তো এবার আমাদের চ্যানেলের কাজ প্রায় অর্ধেক শেষ। এবারে যে সেভ অপশান দেখতে আছেন এখানে সেভে ক্লিক করে দিবেন। একটু জুম করে কর্নারে নিয়ে আসবেন। এখানে আসার পরে যে 3 ডট দেখতে আছেন এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর আপনার এই যে চ্যানেল ইউয়ার চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। তো আপনাকে সরাসরি ওখান থেকে ইউটিউবে নিয়ে আসা হবে। ইউটিউবে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও, এই আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনি আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আপলোড এ ভিডিওতে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যতগুলো ভিডিও করা আছে বা আমার ফোনে যতগুলো ভিডিও আছে এখানে শো করতে আছে। তো আমি যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা এখান থেকে ক্লিক করে নিয়ে নিব। মনে করেন আমি এই ভিডিওটা আপলোড করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নেক্সট অপশান দেখতে আছেন এখানে নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটা অপশান আছে, এই টাইটেলে আপনি ভিডিওটা কী টাইপের একটা ভিডিও আপলোড করতেছেন এখানে সেটা লিখে দিবেন। আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আপনার যা ইচ্ছা ওইটা দিয়ে লিখতে পারেন। তারপর ডিসক্রিপশন দেখতে আছেন, টাইটেলটা লিখতেছেন ওইটা লিখবেন। তারপর অনেক কিছু কিওয়ার্ড দিবেন, হ্যাশট্যাগ দিবেন, আরও অনেক কিছু। ডিসক্রিপশনটা একটু বড় টাইপের করবেন। এই ডিসক্রিপশন সম্পর্কে না ধারণা থাকে তাহলে আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিওর ডিসক্রিপশন বক্স ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিসক্রিপশন কীরকম হয়। তো এখান থেকে ভিডিওটা আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট করা আছে, এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এই যে নেক্সট অপশান দেখতে আছেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়াস ইট মেড কিডস, মানে আপনি কি ভিডিওটা ছোট্ট বাচ্চাদের জন্য তৈরি করতেছেন, যদি করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। আর এখানে আছে নো ইটস নট মেড ফর কিড, আপনি যদি ছোট বাচ্চাদের জন্য না করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন আপলোড অপশান, এই আপলোড অপশানে ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওটা আপলোড হতেছে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ল্যাবলেটরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ইওর ভিডিওস এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হতেছে, আপনারাও ঠিক এভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ইউটিউবে কখনও অন্যের ভিডিও কপি করে ছাড়বেন না, তাহলে আপনাকে কপিরাইট ক্লেম দেওয়া হবে এবং আপনি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। নিজে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করবেন। তো তবুও যদি আপনি না বুঝে থাকেন ইউটিউব সম্পর্কে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।